আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ইফতারি স্পেশাল ভীষণ মজার জিলাপি। আর যেভাবে তৈরি করলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই দোকানের মতো রসালো আর মুচমুচে জিলাপি খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আর জিলাপি তৈরি করতে যেয়ে যারা অনেকবার ব্যর্থ হয়েছেন, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের অনেক কাজে আসবে। জিলাপি বানানোর জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নিব। আর এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। এর সাথে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব শিরায় বলক আসা পর্যন্ত। শিরায় বলক চলে এলে 2-3 টুকরা দিয়ে দিচ্ছি এলাচ। 2 মিনিটের মতো এটাকে চুলায় রাখতে হবে। অনেক বেশি সময় ধরে শিরা জাল করলে আবার শিরাটা ঘন হয়ে যাবে, তখন জিলাপির মধ্যে শিরাটা ঢুকবে না। এজন্য খেয়াল রাখতে হবে যেন শিরাটা খুব বেশি ঘন না হয়ে যায়। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার, এতে করে জিলাপিতে একটা সুন্দর কালার আসবে। তবে চাইলে এটা স্কিপও করতে পারেন। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা কোনো এক তার বা দুই তারের শিরা হবে না, হাতের সাথে নিলে হালকা আঠালো টাইপের মনে হবে, তখনই নামিয়ে নিতে হবে। তো আমি শিরাটাকে নামিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি জিলাপির ব্যাটার তৈরি করার জন্য। এজন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এর সাথে দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়া। শুধু ময়দা দিয়েও জিলাপিটা তৈরি করতে পারবেন, তবে দোকানের জিলাপিতে কিছুটা চালের গুঁড়া দেওয়া হয়, এতে করে জিলাপিটা বেশ কিছু সময় ধরে ক্রিসপি থাকে। এগুলো চেলে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। আর দিচ্ছি জিলাপি তৈরির হাইড্রোস বা অ্যাসিড, খুবই সামান্য দিতে হবে, 1 চিমটির থেকেও কম। এটা দিয়ে দোকানে জিলাপি তৈরি করা হয়, আর এটা যে কোনো বড় মুদির দোকানেই আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যাসিডটা দিলে নতুন রাঁধুনিরাও খুব সহজে জিলাপি বানাতে পারবেন, তবে এটা ব্যবহারের পর একটু সাবধানে এটাকে রাখবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, চাইলে ঘি অথবা তেলও দিতে পারেন। এখন সব উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আর এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এভাবে ওপর থেকে ছেড়ে ছেড়ে ভালোভাবে ব্যাটারটা মাখাতে হবে। যখন দেখবেন ওপর থেকে ধরলে এভাবে এক নিয়মে পড়তে থাকবে, তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা সসের বোতলে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। চাইলে পানির বোতলের ঢাকনাটা ছিদ্র করে অথবা পলি ব্যাগে ভরেও জিলাপিটি তৈরি করতে পারবেন। এখন প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে তারপর জিলাপিগুলো তেলে ছাড়তে হবে। তো আমি জিলাপিটা তেলে ছেড়ে দিচ্ছি। দোকানের মতো অত ভালো জিলাপির প্যাঁচ হয়তো দিতে পারবো না, তবে জিলাপির নাকি আড়াই প্যাঁচ, সেভাবেই চেষ্টা করছি। প্যাঁচটা যেমনই হোক, এটা দোকানের সাথে জিলাপি হলেই হবে। জিলাপিগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে জিলাপিগুলো ভেজে নিব।
আর দুই পাশে লাল করে ভেজে সঙ্গে সঙ্গে জিলাপিগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে শিরাটা ভালোভাবে জিলাপির মধ্যে ঢুকতে পারে। আর জিলাপিগুলো শিরা চোখ করে নেওয়ার পরে শিরা ঝরিয়ে তুলে রাখছি। আর এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিব। তো আমার জিলাপিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন জিলাপিটা কতটা ক্রিসপি আর ভিতরটা কতটা রসালো। যারা জিলাপি তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপি ফলো করে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।